চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট বাইতুশরফ মার্কেটের বাইতুশরফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জবরদখল ও হামলার প্রতিবাদে ভুক্তভোগীদের মালিক পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার সকালে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত অভিযোগ করেন হোটেল পক্ষের মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযোগে তিনি বলেন, 2002 সালে বাইতুশরফ কর্তৃপক্ষ থেকে 5 লাখ টাকা সালামি ও 3,000 টাকা ভাড়ায় দোকান ক্রয় করেন, যা বর্তমানে 12,500 টাকা করে ভাড়া পরিশোধ করে আসছে। কিন্তু বর্তমানে নতুন কমিটি দোকানঘরটি জবরদখল করার পায়তারা করছে। এ সময় উপস্থিত ছিলেন বাইতুশরফের প্রতিষ্ঠাতা উল্লা ফকির, জালাল আহমেদ কোম্পানি, প্রবাসী ফরিদ সহ অন্যরা। যেমন দোকানদার আছে সম্পূর্ণভাবে সুস্থভাবে দোকানদার গরিবতার ভান চলে কম্পিউটার চলাভান মসেজ চলাভান এই দুখানা চলাভান চলিলে আর মানুষের শান্তি যাইব আই কামনা করি।